মহতরমা, আমাদের দেলোয়ার ভাই প্রশ্ন করেছিলেন যে এক ব্যক্তির কথা তিনি বলেছেন যে তিনি অনেক নামাজি ছিলেন এবং সেজদাতে তিনি মারা গেছেন, কিন্তু তার সকল সম্পত্তিগুলো তার ছেলেদেরকে দিয়েছেন, মেয়েদেরকে বঞ্চিত করেছিলেন। তো আসলে এই বিষয়টি আপনি আগেও হিন্ট দিয়েছেন, আলোচনা হয়েছে, তারপর যদি এই প্রশ্নের আলোকে কথা বলেন। দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, একজন সাহাবি, তার অনেকগুলো সন্তান ছিল, তার জীবদ্দশায় তিনি তার একজন সন্তান হয়তো একটু দুর্বল ছিল, ওরকম বেশি কাজকর্ম করতে পারতো না, তার প্রতি উনি একটু উইক ছিলেন। সো তিনি চাইলেন এই সন্তানকে একটা মানে এক্সট্রা একজন খাদেম, তৎকালীন সময়ে তো মানুষ বেচাকেনা হতো, খাদেম তার জন্য কিনে দিতে চাচ্ছিলেন। এই কথাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে তিনি বললেন যে ইয়া রসুলাল্লাহ, আনা উরিদু আন আহিব খাদিমান লি ইবনি, আমি আমার এই সন্তানের জন্য একজন খাদেম তাকে আমি গিফট করতে চাই, দিতে চাই। তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার সকল সন্তানদেরকে এভাবে একজন করে খাদেম দিয়েছো? তখন তিনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ, এটা তো করি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজআলনি শাহিদান আলা জাউরিন, তুমি আমাকে একটা চরম অন্যায়ের সাক্ষী করো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাকেও চরম অন্যায় বলেছেন, একজন সন্তান তাকে জীবদ্দশায় আপনি একটা গিফট করবেন কিন্তু অন্যদেরকে করছেন না, এটাকে যদি চরম জুলুম বলা হয়ে থাকে তাহলে সমুদয় সম্পত্তি যেই বাবা তার মেয়েদেরকে দেয় নাই সেটা কী মাত্রার জুলুম হতে পারে। একজন ব্যক্তি সিজদায় মারা যেতে পারে, একজন ব্যক্তি সলাতে মারা যেতে পারেন, তার মানে মারা যাওয়াটা কি আসলে মৃত্যুর ভালো লক্ষণ এরকম কিছু? হ্যাঁ, ভালো লক্ষণ আমরা বলবো, কিন্তু হুকুম জারি করার তো সুযোগ নাই। আসলে মৃত্যুর যে বিষয়টা, এটা কিভাবে হচ্ছে আমরা ঠিক বলতে পারছি না, বাহ্যিকভাবে দেখে, বাহ্যিকভাবে আমি আপনি যা দেখছি বাস্তবতা তার উল্টা হতে পারে, আল্লাহ ভালো জানেন। সুতরাং একজন ব্যক্তি সিজদা অবস্থায় মারা গেছেন, হয়তো আল্লাহ তাকে ভালোভাবে নিয়েছেন। প্রশ্নে যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি হয়তো কাছে সুন্দর করেননি, এখন যেহেতু তিনি মারা গেছেন তিনি বুঝতে পারবেন না, কিন্তু তার মেয়েদের আসলে তার বাবাকে বাঁচাতে হলে কী করা উচিত? এই অবস্থায় তার মেয়েরা যদি তার তাদের বাবাকে ক্ষমা করে দেন, নিঃসন্দেহে তাদের বাবা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মেয়েরা যদি চিন্তা করেন যে তিনি আমাদের বাবা, ছোটোবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, জীবদ্দশায় ভালো ভালো ফ্যামিলিতে বিয়ের ব্যবস্থা করেছেন, এই কাজগুলো বাবা হয়তো করেছেন, হয়তো অনেক কিছু মেয়েদেরকে দিয়েও গেছেন, আমরা জানি না পেছনের ব্যাকগ্রাউন্ড কী, আল্লাহ ভালো জানেন। তো এই জায়গায় মেয়েদের কাছে আমাদের নিবেদন, এটা অনুরোধ, আদেশ না, উপদেশ না, অনুরোধ, যে আপনি যদি আপনার বাবা, আপনারা যদি আপনাদের বাবাকে ক্ষমা করে দেন, তিনি কেয়ামতের দিন জান্নাতবাসী হতে পারবেন, আর তা না হলে আপনাদের এই পাওনা পরিশোধের আগে কেয়ামতের দিন তিনি কদম সামনে বাড়াতে পারবেন। এরকম পরিস্থিতি যে সকল ফ্যামিলিতে আছে, এ সকল ভাই বা বোনেরা যদি আমাদের কথা শুনে থাকেন, আপনার মাধ্যমে আমরা তাদেরকে বলতে চাই যে আসলে ভাইদেরকে বলবো আপনারা বোনের সম্পত্তিগুলো বাবা যদি নাও দিয়ে থাকেন, যদি আপনার সুযোগ থাকে বোনদেরকে সেটা দেওয়ার চেষ্টা করুন। সুন্দর বলেছেন, ওই ভাইরাও যদি চিন্তা করে যে আমাদের বাবা বোনকে দেন নাই, বাবা ভুল করেছেন, বাট আমাদের পক্ষে পসিবল আমরা বোনদের অধিকার ফিরিয়ে দিতে পারি, এই জায়গা থেকে ওনারা যদি দেন, ওনারা আল্লাহর কাছে অনেক বড় এহসানের মানে পাওনাদার হবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। বোন যদি তার বাবাকে মাফ করে দেন।